মোটামুটি ধরো তিনটা রোগ করো বা তিনটা রোগ করো। হ্যাঁ, ঢাকা থেকে গত পরশু দিন সাইকেল চালিয়ে আমরা আগরতলাতে এসেছি। আগরতলা আজকে স্বাধীনতা দিবস রাইড উপলক্ষে, আসলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ে সচেতনতা করবো, ট্রি প্ল্যান্টেশন, এবার তো প্লাস্টিক বোতল, এই বিষয়গুলো সচেতনতা করবো এবং এই বিষয়ে সচেতনতা করবো আমরা সাইক্লিংয়ের মাধ্যমে। সাইকেলে যে যে জায়গায় যাবো, বিভিন্ন প্লেসে যাব, সেখানে মানুষদেরকে সচেতনতা করবো, কারণ সাইকেল একটি পরিবেশ বান্ধব বাহন এবং সাইকেলে কোনো তেল লাগে না, কোনো খরচা হয় না, কিছু না, বরং শরীর ফিটনেস সব কিছু ভালো থাকে। সেজন্যই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের শক্তি হচ্ছে। আর আগরতলা হচ্ছে ইন্ডিয়ার এমন একটা রাজ্য যেটা হচ্ছে আগরতলা শহর, যেটা বাংলাদেশের খুবই কাছে, এবং আমরা চাচ্ছি যেন বাংলাদেশ এবং ঢাকা এবং আগরতলা আমরা এই দুই দেশের ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে যেন সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে পারি। সাইক্লিং ওয়ার্ল্ডের জন্য ওয়ার্ল্ডের সব জায়গায় খুব পপুলার, মুম্বাইয়ে বলেন, ইন্ডিয়াতে মুম্বাই বলেন, দিল্লি বলেন, ব্যাঙ্গালোরে বলেন, খুব পপুলার। বাট ত্রিপুরা রাজ্যের আগরতলাতে কেবলমাত্র শুরু হলো এবং সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এই ভিডিওটা যারা দেখবেন। বিভিন্ন পৃষ্ঠপোষকতার কারণে আসলে অনেক বড় বড় প্রোগ্রাম হয় না, আপনারা তো অনেক জায়গায় পৃষ্ঠপোষক করেন, স্পন্সর করেন, এই ধরনের ট্রিপগুলোতে আসলে স্পন্সর করলে, পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিলে হয়তো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করা যায়, যাতে যুব সমাজ ভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে যেন একটা নির্দিষ্ট গোলে, একটা নির্দিষ্ট এরিয়াতে সুন্দরভাবে চলতে পারে। এটাই হচ্ছে আমাদের মধ্যে। ধন্যবাদ।